এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি, এরপরে যাব ছেলেকে আনতে। আর স্কুল থেকে এসে রান্নাঘরের ওই একটা তাক আর কি পরিষ্কার করলাম, মানে নিচের শেফ মানে সেলফগুলো, পুরো রান্নাঘর একবারে পরিষ্কার করা এবারে আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ বাকি কাজগুলো তার সাথে সাথে থাকে আর শরীরও পারমিট করছে না, যার জন্য একটু একটু করে করছি আর একটু একটু করে এগোচ্ছি। আর এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে নিচ্ছি, এরপরে যাবো ছেলেকে আনতে। আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকাল বাবা আসেন লাঞ্চ করতে। তো যেটা কালকে তোমাদের বলছিলাম যে বাবা না আসলে আমরা দুজন টাইমেই আমাদের খাওয়া দাওয়া সব হয়ে যায়, তো ওকে এখন ঘুম পাড়াবো। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই বইটা টম থাম, এই যে এই টম থামটা কালকে অভিধানের জন্য কেনা হয়েছে। এই বইটা অ্যাকচুয়ালি ও রোজ রাতে, তোমাদেরকে বললামও মনে হয়, রোজ রাতে গল্পের জন্য এ করে, তো সেই জন্যই আবার কালকে রাতে তো সব হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, আবার এখন আমাকে পড়তে হবে। আমার তো সে সকাল থেকে বক 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 শুরু হয়, স্কুলে বক 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 বক, বাড়িতে বক 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 বক। বললাম তুই তো গল্পটা শুনলি, তুই আমাকে শোনা, সে শুনাবি, শোনা প্লিজ। যেমনটা বললাম, ছেলে আর আমার তো একসঙ্গে খাওয়া হয়ে গেছে, আর ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর রান্নাঘরে এই টুকটাক একটা কাজ আছে সেটা করতে করতে মার সঙ্গে ফোনে কথা বলে নিলাম, আর তার সাথে সাথে টুকটাক যে কটা কাজ আছে সেসব করে তারপরে এই ভিডিও এডিট করা, পোস্ট করা এসবও থাকবে, আর তারপরে একটু রেস্ট করব। তো বাজে এখন 6:30, আর 6:30 বাজে 6:30, আর আমরা এখন বেরোচ্ছি একটুখানি সাহেব বাগানে যাব, মানে চা খাইনি ওখানে, কিন্তু চাটা খাবো আর চলে আসবো, স্কুটিতেই যাচ্ছি, রাতেবেলা আর খেয়ে দিয়ে আসবো না। হ্যাঁ বেসিক্যালি ও একটু খেলবে, অ্যাকচুয়ালি ওর বাবা ওকে নিয়ে একটুখানি বেরোতো, তো বললো চলো ওখানে ঘুরেই আসি, মানে সেই সময়টা ওর ভাই মানে আমার ভাই ফোন করেছিল, তাই ভাবলাম তো ওখানে একটু ঘুরে আসি, বেশিক্ষণ তো বসবো না, যাবো চা খাবো একটু খেলবে টেলবে চলে আসবো। তারপরে এখানে এদিকে টুকটাক কয়েকটা কাজ আছে সেটা সেরে একবার ঢুকবো, যেমন আমার ঘড়ি একটা ঠিক করতে হবে, একটা টুকটাক কয়েকটা কাজ আছে সেটা সেরে হ্যাঁ বাড়ি ঢুকবো। আর এই যে রেডিও বসে আছে, মানে ও তো রেডিই ছিল অফিস থেকে এসে রেডি, চল ওকে বেশি বেশি করবে না, নাকি আরও তো কাজ আছে দেখি রাতে এসে করবো, এরমভাবে আমি নিয়ে যাবো না, কিন্তু পুরো আমি কত সুন্দর করে সাজালাম আজকে ঠাকুরের জায়গাটা, পুরো নষ্ট করে দেবো। Thank you.
কালকে এমন বৃষ্টি শুরু হলো যে বাড়ি এসে যে আর কোনো ভিডিও করব সেসব কিছুই করিনি, কারণ যেতে যাওয়ার সময়ই আমরা মোটামুটি ভিজতে ভিজতেই গেছি। রেনকোট ছিল, তবুও রেনকোট তো সব কিছু মানে না, আর এসেও আর সেরকমভাবে আর ইচ্ছা করেনি। এখন স্কুল থেকে চলে এসেছি, কারণ আজকে আবার 26শে সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজকে, তাই জন্য আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে স্কুলে সেলিব্রেট করে। তো এসে এসে তোমাদেরকে যেমন বলছিলাম যে সমস্ত শেলফগুলো আমি একবারে পরিষ্কার করতে পারছি না, একটু একটু করে করছি, তো আজকে আবার এই শেলফটা করছি, করে তারপর যে যার টুকটাক কয়েকটা কাজ আছে, যেমন ফটোগুলো পরিষ্কার করলাম, এই সামনের বক্সটা পরিষ্কার করলাম, যাই হোক এইসব করে টোরে তারপর ছেলের দিকে খেলছে রান্নাবাটি, তারপর ওর সঙ্গে একটুখানি সময় স্পেন্ড করবো। তো চলো ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লাগে তা প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আশা করছি ভবিষ্যতে তোমাদের ভালো লাগবে। আর তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।